Nanti di sini. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আশ্বস্ত আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। তো দেখতে পাচ্ছ আজকে নিয়ে বসে পড়েছি হলুদ ফুলকপি। তো হলুদ ফুলকপিটা আজকে রান্না করব, আর আজকে মেয়ে স্কুলে যাবে, তো সেটাও আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, খুব তাড়ার মধ্যে আছি, তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, সকালে আজকে প্রেসার কুকারে ভাত করেছি। তো এখন 9:30 মতো বাজে, তো মেয়ে যাবে স্কুলে, তো মেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে। তো ফুলকপি ভাজা করেছি আর আলু সিদ্ধ করেছি। তো আলু সিদ্ধটা একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে মেখেছি, আর এই যে ফ্যানে ফ্যানে ভাত। তো আজকে সকালে এটাই খাবো, আর মেয়েও খেয়ে স্কুলে যাবে। তো আমার হাজবেন্ড দেখো খাচ্ছে, তো তোমাদের দাদা ভাই তো অফিসে যাবে, তো ওকে দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা মেয়ের ভাত, তো মেয়ে খাবে, তো আমার ভাতটাও বেড়ে নিচ্ছি, তো মেয়ের আমি একসঙ্গে বসে খাবো আজকে। তো আজকে খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে ইটিং শো করবো আমি আর মেয়ে এই ফ্যানে ভাতের। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। তো যারা নতুন বন্ধু আছো বা পুরনো বন্ধু আছো সবাইকে স্বাগত জানাই। আর দেখো এদিকে আমি মাশরুমটা কেটে রাখছি, তো মাশরুমটা দুপুরে রান্না করব। তো জানি না এটা শেয়ার করতে পারবো কি না। আর একটুখানি মাশরুম আমি ভাজা করব, তো এখন খাওয়ার জন্য। তো চলো এই যে ভাজা করছি দেখো, তো মাশরুমটা একটু ভেজে নিচ্ছি। আর মেয়ে বলছে এটা দিয়ে খাবে না, তো ওর জন্য আমি একটা ডিম পোস্ট করে দেবো, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এই যে ডিম পোস্টটা করছি দেখো, তো মেয়ে খাবে না বলছে ওই দিয়ে, তো মেয়ের জন্য ডিম পোস্ট করে দিচ্ছি একটা। তো ও আর আমি বসে খাবো দুজনে মিলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে আজকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টও অবশ্যই করবে। এই যে মেয়েকে দিয়ে দিলাম, তো মেয়ে তোমাদেরকে টাটা দিল। তো মেয়ের আমি মেয়ে আর আমি দুজনে বসে খাবো, এই যে এটা আমার ভাত। তো চলো নিয়ে চলে যাই টেবিলে, তো দুজনে বসে একসঙ্গে খাবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগবে দেখো। তো বন্ধুরা দেখো বসে গেছি মেয়ে আর আমি খেতে, তো ফ্যানে ফ্যানে ভাত খেতে তো খুবই ভালো লাগে, সকালে ভাতটা দারুণ লাগে খেতে, আর মেয়েও খুব ভালোবাসে এই ভাতটা খেতে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার ভালো লাগে এই সকালের এই ফ্যানে ফ্যানে ভাত। তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর এনজয় করতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। তো দেখো বন্ধুরা আমার মেয়ের কাণ্ড দেখো, তো ডিম পচে শুধু কুসুমটা খাবে আর বাকি অংশটা খাবে না, সেটা আমাকে খেতে হবে। তো ওকে কুসুমটা দেখো ছাড়িয়ে দিলাম, আর ও যাতে তাড়াতাড়ি একটু খেয়ে নেয়, তো দেরি হয়ে গেছে, তো সেই জন্যই আমি ওকে বলছি কে তাড়াতাড়ি খেতে পারে, আমি না ও, তো সেই জন্যই একটা ইটিং শো হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো কে আগে খেতে পারে, তো সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা আজকে এই খাওয়া দাওয়ার পরে, মেয়ে স্কুলে যাওয়ার পরে তোমাদেরকে আমি আজকে ফুলের বাগানটা দেখাবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো অনেকদিন দেখানো হয়নি, তো দেখাবো আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আস্তে আস্তে খাবো, কিন্তু আমি গলে আটকে যাবে, আস্তে আস্তে খাবো। এখন তো তোমাকে দেখা যাচ্ছে না, হম
মায়ের বাজা ভাত আলু ভর্তা জিরে দিয়ে তারপর জিরে দিয়ে হলুদ কপি ভাজা তারপরে এটা ডিম পোচ তারপরে মাশরুম ভাজা পাতা কিছুই নেই এই তো পাঁচ সাথে প্লেটে দিতে খালালা ঘুরে গেল ডান্স করতে ইচ্ছা হয়েছে মনে হয় খেতে ভালো লাগে মাখতে একদম ভালো লাগে না জল আনতে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বন্ধুরা দেখো একটু পুজোর আওয়াজ পাচ্ছ, তো উপরে দাদা ভাই পুজো করতে এসছে নিচেতে তুলসী মন্দিরে, তো পুজো করছে তো সেই জন্য একটু আওয়াজটা আসছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো বন্ধুরা মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো চুলটা আমি বেঁধে দিয়েছি, পছন্দ হয়নি তো আবার ও ঠিক করে করছে, তো কিছুতেই পছন্দ হয় না ওর। তো একটু রেডি হয়ে দেখি না কেমন লাগছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। ড্রেস বানানো হয়নি তো এখনো, স্কুলের ড্রেস বানানো হয়নি তো, স্কুলের ড্রেসটা বানাতে দেওয়া আছে তো কালকে দেবে বলেছে। তো দেখো ব্যাগপত্র সব রেডি করে দিয়েছি আর টিউশনের পত্র সব গোছানো হয়ে গেছে। তো চলো, ঠান্ডা আছে থাক রোদে দিয়ে দেবো। তো চল বাবা চলো। তো সপ্তাহে তিন দিন পড়া থাকে, তো আজকে পড়া নেই তো সেটাই বললো, তো পড়া থাকলে তাড়াতাড়ি হয় না। তো চলো দেখতে থাকো হয়ে গেল বাবা, চল চল চল, 10:20 বেজে গেছে, দেখ 10:20 হয়ে গেল, চল দাদারি। তো এখন ওর বাবা যাবে দিতে স্কুলে, তো বেরিয়ে পড়েছে, তো দেখতে থাকো। তো দেখতে গেলে মেয়ে চলে গেল স্কুলে। তো চলো এখন তোমাদের একটু বাগানটা ঘুরে দেখাই, ফুলের বাগানটা। তো চলো, তো চলে এসেছি বাগানে। তো আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, তো ঠান্ডাও লাগছে, এই হাওয়া দিয়ে দিয়ে আরও ঠান্ডা ফেলছে। তো এই পাশের ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে, আবার কিছু কিছু ভালোও আছে। আর এই যে বক ফুলের গাছটা পা নতুন পাতা গজাচ্ছে, আর এই যে এদিকে রক্তগাঁদা ফুলগুলো আছে দেখো, এই ফুলগুলো খুবই ভালো আছে। তো তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি এই ফুলের বাগানটা, তো বাড়ির থেকে এসে তো দেখানোই হয়নি। এই ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে দেখো, এক গাছ হয়ে তো বড় বড় এই ফুলগুলো, তো একটু বড় আছে। তো দেখো, তো ওই পাশেও আছে ফুলের গাছ বসিয়েছে, তো ওদেরও ফুলগুলো ভালোই আছে।
তো এটা আমাদের আরেকটা স্টাফেদের, তো অংশুদের এটা, তো ওরা বসিয়েছিল ওই পাশটায়। তো ওই পাশে আছে সানিদের, তো ওদেরও আছে। তো একবার শর্টস করেছিলাম, তো দেখিয়েছিলাম শর্টসে, তো দেখেছো নাকি জানি না তোমরা সবাই। তো এই যে ফুলের বাগান দেখিয়ে দিলাম একবার, তো এই যখন ফুল গাছ বসেছিলাম তখন দেখিয়েছিলাম পুরো বাগানটা, আর এই এখন দেখাচ্ছি। তো এই মাঝে দেখানো হয়নি, এই জন্য সরি চেয়ে নিচ্ছি। তো চলো এখন চলে যাব ঘরে, তো রান্না হয়নি, তো রান্না করব। তো দুপুরে রান্নাটা হয়নি, সকালের জন্য হলো। তো সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখালাম তোমাদেরকে। তো ইটিং শোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমার ক্রিসমাস ট্রি গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে, তো অনেক ছোট ছিল দেখিয়েছিলাম। তো চলো, তোমরা দেখলে সকাল থেকে তো খুবই ব্যস্তর মধ্যে ছিলাম, তোমাদের সামনে তেমনভাবে কথা বলতে পারিনি। তো ইটিং শোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর মেয়ে তো স্কুলে গেল, মেয়ে স্কুল অনেক দিনই শুরু হয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি তেমনভাবে, শেয়ার করাও হয়নি। তো মেয়ের তো ড্রেস তো বলছে, বললাম বানাতে দিয়েছি, তো কালকে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো, রান্না হয়নি, রান্না করব। তো 11টার মতো পুরো বেজেই গেল, তো রান্না করব। দেখতে পেলে মাশরুমটা তো কেটে রাখছি, মাশরুমটা করব। তো রান্নার ভিডিও তো তেমনভাবে শেয়ার করতে পারলাম না, তো যদি পারি পরে দেবো আমি শেয়ার করে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আর একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো বাই বাই।